এরপরে পেমেন্ট ব্যাংক। অ্যাকর্ডিং টু আরবিআই গাইডলাইন ইস্যুড ইন 2014, পেমেন্ট ব্যাংকস আর সেম নিচে আর ডিফারেন্সিয়েটেড ব্যাংকস উইথ এ কমন অবজেক্টিভ অফ ইনক্রিজিং ফিনান্সিয়াল ইনক্লুশনের জন্য তৈরি হয়। পেমেন্ট ব্যাংকস ক্যান অ্যাকসেপ্ট ডিমান্ড ডিপোজিট, তারা সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট করাতে পারে মানুষজনের। দে উড ইনিশিয়ালি বি রেস্ট্রিক্টেড টু হোল্ডিং এ ম্যাক্সিমাম ব্যালেন্স অফ 1 লাখ পার কাস্টমার, কিন্তু 1 লাখ টাকার বেশি টাকা কেউ সেখানে রাখতে পারবে না। দ্য ব্যাংকস ক্যান অফার পেমেন্ট অ্যান্ড রিমিটেন্স সার্ভিসেস, ইস্যুয়েন্স অফ প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট, ইন্টারনেট ব্যাঙ্কিং, বিজনেস করেসপন্ডেন্ট ইত্যাদি ফ্যাসিলিটি তারা দিতে পারে। পেমেন্ট ব্যাংক উইল বি এন্টাইটেল টু ইস্যু এটিএম আর ডেবিট কার্ড, তারা ডেবিট কার্ড দিতে পারে বাট ক্যান নট ইস্যু ক্রেডিট কার্ড, কিন্তু ক্রেডিট কার্ড দিতে পারে না। সিমিলার কমার্শিয়াল ব্যাংকস, রিজার্ভ রেশিও উইল বি অ্যাপ্লিকেবল টু দ্য পেমেন্ট ব্যাংক, তাদেরকেও সিআরআর এসএলআর যদি মেনটেন করতে হয়। পেমেন্ট ব্যাংকস ক্যান প্রোভাইড দ্য ফ্যাসিলিটি অফ ইউটিলিটি বিল পেমেন্ট, বিভিন্ন বিল পেমেন্ট টেমেন্ট ইত্যাদি আমরা এর মাধ্যমে করতে পারি। পেমেন্ট ব্যাংক ক্যান নট প্রোভাইড লোনস অর লেন্ডিং সার্ভিসেস টু কাস্টমার, তাহলে ক্রেডিট কার্ড দিতে পারে না আর কাস্টমারদেরকে লোন দিতে পারে না। অ্যাকর্ডিং টু আরবিআই, অলমোস্ট 60% অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি আর স্টিল নট কানেক্টেড উইথ দ্য ব্যাঙ্কিং সেক্টর, এখনো পর্যন্ত দেশের প্রায় 60% মানুষ ব্যাঙ্কিং সেক্টরের সাথে তারা কানেক্টেড নয় আরবিআই এর ডেটা অনুযায়ী। তাই বলছে টু ইনক্রিজ ফিনান্সিয়াল ইনক্লুশন বাই প্রোভাইডিং এ স্মল সেভিং অ্যাকাউন্ট পেমেন্ট রিমিটেন্স সার্ভিসেস টু মাইগ্রেট লেবারার লো ইনকাম হাউস হোল্ডস স্মল বিজনেসেস আদার আনঅর্গানাইজ সেক্টর এন্টিটিস অ্যান্ড আদার ইউজার্স বাই এনাবলিং হাই ভলিউম লো ভ্যালু ট্রানজাকশন ইন ডিপোজিটস অ্যান্ড পেমেন্টস রিমিটেন্স সার্ভিসেস ইন আ সিকিউর টেকনোলজি ড্রাইভেন এনভায়রনমেন্ট। সেই জন্য এই 60% মানুষ যাতে ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পায়, সেই জন্য তাদের কাছে ঘরে মানে মোবাইলে ব্যাংক পৌঁছানো দেওয়ার জন্য কিন্তু এই যে পেমেন্ট ব্যাংক সিস্টেমটা তার চালু করা হয়েছে। ঠিক আছে, এটাই বলতে যাচ্ছি। ডিফারেন্স বিটুইন ফিনান্স ব্যাংক অ্যান্ড পেমেন্ট ব্যাংক, পেমেন্ট ব্যাংক এবং স্মল ফিনান্স ব্যাংকের মধ্যে পার্থক্য কি আছে? বলছে পেমেন্ট ব্যাংকস ক্যান বি প্রমোটেড বাই প্রিপেড কার্ড ইস্যুয়ার্স, টেলিকম কোম্পানি, এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, বিজনেস করেসপন্ডেন্ট, সুপারমার্কেট চেইন, কর্পোরেটস, এরা কিন্তু পেমেন্ট ব্যাংক তৈরি করতে পারে। হায়ার এ স্মল ফিনান্স ব্যাংক, স্মল ফিনান্স ব্যাংক আর প্রমোটেড বাই ইন্ডিভিজুয়ালস উইথ অ্যাটলিস্ট 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ফিনান্স, কিন্তু স্মল ফিনান্স ব্যাংক তারাই করতে পারবে, সেই সকল ব্যক্তিরা যাদের 10 বছরের একটা ফিনান্সের বিএফসি বা লোকাল এরিয়া ব্যাংকের এক্সপিরিয়েন্স আছে। পেমেন্ট ব্যাংক বলছে দ্য প্রমোটার শেয়ার ইন পেমেন্ট ব্যাংক নিডস টু 40% ফর দ্য ফার্স্ট 5 ইয়ার দ্য ডেট অফ স্টার্টিং দেয়ার বিজনেস, তাহলে যারা বিজনেসটা স্টার্ট করছে তাদের প্রথম 5 বছরে তাদের মিনিমাম 40% শেয়ার থাকতে হবে যে ক্যাপিটালটা আছে তার। হোয়ার অ্যাজ স্মল ফিনান্স ব্যাংক দ্য ইনিশিয়াল 40% শেয়ার ক্যান বি গ্র্যাজুয়ালি ব্রড ডাউন ওভার এ পিরিয়ড অফ 12 ইয়ার্স টু 26%, কিন্তু এক্ষেত্রে 26 বছর 12 বছরের মধ্যে 40 থেকে 26 বছরের 26% নেমে গেলেও কোনো চাপ নেই। পেমেন্ট ব্যাংকস আর লিমিটেড টু অনলি অ্যাকসেপ্টিং ডিম্যান্ড ডিপোজিট অ্যান্ড হোল্ড আপ টু 1 লাখ পার পার্সন, তাহলে এরা শুধুমাত্র সেভিং আর কারেন্ট অ্যাকাউন্ট নিতে পারে, করাতে পারে, আর 1 লাখ টাকার বেশি রাখা যায় না সেখানে। সেখানে স্মল ফিনান্স ব্যাংকস ক্যান অ্যাকসেপ্ট অল কাইন্ডস অফ ডিপোজিটস, এমনি এমনি সাধারণ ব্যাংকের মতো এরা সব রকম ডিপোজিটই নিতে পারে, সেভিং, কারেন্ট, এফডি, আরডি, আর কোনো লিমিটেড নেই, 1 লাখ টাকা 2 লাখ টাকা কোনো লিমিটেশন নেই। পেমেন্ট ব্যাংকস আর অ্যালোড টু ডিস্ট্রিবিউট মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স পলিসি, আদার সিমিলার নন রিস্ক সিম্পল ফিনান্সিয়াল প্রোডাক্টস, তারা মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স ইত্যাদি বিক্রি করতে পারে পেমেন্ট ব্যাংকরা। স্মল ফিনান্স ব্যাংক মাস্ট এনশিওর দ্যাট লোনস অ্যান্ড অ্যাডভান্সেস নট এক্সিডিং ₹25 লাখ, তাহলে ছোট ছোট জিনিস বিক্রি করতে পারে এগুলো, কিন্তু এরা 25 লাখ অবধি বিক্রি করতে পারে। মাস্ট কনস্টিটিউট অ্যাটলিস্ট 50% অফ লোন পোর্টফোলিও, যাই হোক এরা 25 লাখ অবধি করতে পারে, এরা এত বড় বড় জিনিস বিক্রি করতে পারে না পেমেন্ট ব্যাংকগুলো। মেনলি ক্যাটার টু স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফার্মার, এরা স্মল স্কেল ইন্ডাস্ট্রি পেমেন্ট ব্যাংক এবং ফার্মার এদের জন্য। হোয়ার অ্যাজ দ্য লেটার ইজ রিগার্ডেড গিয়ার্ড টু প্রোভাইড রেমিটেন্স সার্ভিসেস ফর মাইগ্রেটরি লেবার অ্যান্ড সিমিলার আনঅর্গানাইজড সেক্টর, এগুলো এটা ভুল হয়েছে, এটা উল্টে যাবে, এটা উল্টো হবে, ঠিক আছে, এটা উল্টো হবে, এটা ঠিক করে নেবেন আপনারা। তাহলে এটা হবে স্মল ফিনান্স ব্যাংক হয়েছে এদের জন্য, স্মল এবং স্মল ইন্ডাস্ট্রি এবং ফার্মারদের জন্য স্মল ফিনান্স ব্যাংক, আর এটা হবে পেমেন্ট ব্যাংক হচ্ছে এদের জন্য যারা হচ্ছে লেবারার আছে, টাকা পয়সা পাঠাতে চায় বাড়িতে, মাইগ্রেটরি লেবারার, তারা বাইরে কাজ করে বাড়িতে টাকা পাঠাবে, সেই জন্য ফোনের মাধ্যমে পাঠাচ্ছে, তাদের জন্য করা হয়েছে কি পেমেন্ট ব্যাংক।
আর স্মল ফিনান্সটা হবে ওইটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি এবং ফার্মাদের জন্য, এটা উল্টে যাবে। হ্যাঁ লাস্ট পয়েন্টটা বোঝা গেছে, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন স্মল ফিনান্স ব্যাংক অ্যান্ড পেমেন্ট ব্যাংক। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লাস্ট যেটা আসছে রিসেন্টলি হয়েছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ইজ দ্য ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার দ্যাট উইল অপারেট আন্ডার দ্য কান্ট্রিজ পোস্টাল ডিপার্টমেন্ট। পোস্টাল ডিপার্টমেন্টের আন্ডারে এটা তৈরি হয়েছে, 2017 সালে তৈরি হয়। পাবলিক সেক্টর কোম্পানি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট, পোস্টের মধ্যে ঠিক আছে, পোস্ট পেমেন্ট ব্যাংকটা তৈরি হয়েছে পোস্ট অফিসের আন্ডারে উইথ 100% গভর্নমেন্ট ইকুইটি, এখানে সরকারের শেয়ার আছে 100%, অ্যান্ড ইজ গভর্নড বাই আরবিআই, এবং আরবিআই দ্বারা এটা পরিচালিত হয়। ইট উইল ফোকাস অন প্রোভাইডিং ব্যাঙ্কিং সার্ভিস টু পিপল ইন রুরাল এরিয়াস, গ্রামীণ অঞ্চলে, বাই লিঙ্কিং অল 1.55 লাখ পোস্ট অফিস ব্রাঞ্চেস উইথ IPPB। তাহলে পোস্ট অফিস যেখানে যেখানে আছে একদম গ্রামীণ অঞ্চল, সেসব অঞ্চলে ব্যাঙ্কিং ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই IPPB তৈরি করা হয়। সেভিং কারেন্ট অ্যাকাউন্ট করাতে পারে, মানি ট্রান্সফার, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, বিল অ্যান্ড ইউটিলিটি পেমেন্টস, এন্টারপ্রাইজ অ্যান্ড মার্চেন্ট পেমেন্ট ইত্যাদি সবই এরা করতে পারে। ইট উইল অফার 3 types অফ সেভিং অ্যাকাউন্ট, এখানে 3 ধরনের সেভিং অ্যাকাউন্ট করা যায়, রেগুলার, ডিজিটাল অ্যান্ড বেতন। উইল অ্যাট্রাক্ট অ্যান্ড ইন্টারেস্ট রেট অফ 4% পার অ্যানাম, এবং যেখানে 4% করে ইন্টারেস্ট দেওয়া হবে পার অ্যানাম। ইট উইল অলসো প্রোভাইড থার্ড পার্টি ফিনান্সিয়াল সার্ভিস সাচ অ্যাজ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, পেনশন, ক্রেডিট প্রোডাক্টস অ্যান্ড ফরেক্স ইত্যাদি এরা বিক্রি করতে পারবে। ইট উইল নট অফার এনি ATM ডেবিট কার্ড, এরা ATM এর ডেবিট কার্ড প্রোভাইড করবে না, ইনস্টেড ইট উইল ইটস কাস্টমার এ কিউ কোড বেসড বায়োমেট্রিক কার্ড, কিউআর কোড বেসড বায়োমেট্রিক কার্ড প্রোভাইড করবে ATM কার্ড জায়গায়। দ্য গভর্নমেন্ট পেমেন্টস ব্যাংক উইল বি এবল টু অ্যাকসেপ্ট ডিপোজিটস অফ আপ টু 1 লাখ ফ্রম কাস্টমার, তাহলে 1 লাখ অব্দি ডিপোজিট এরা গ্রহণ করতে পারে, লাইক পেমেন্ট ব্যাংক, সেই জন্য নামটা হয়েছে পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। 1 লাখের ঊর্ধ্বে এরা কিন্তু ডিপোজিট গ্রহণ করতে পারবে না। অবজেক্টিভ কি, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ এ ওয়াইড নেটওয়ার্ক অফ ব্রাঞ্চেস অফ ইন্ডিয়াস এজ ওল্ড পোস্টাল ডিপার্টমেন্ট ইন্ডিয়া, তাহলে পোস্ট অফিস তো সারা ভারতে আছে বিভিন্ন গ্রামগঞ্জে, সেগুলোকে ইউটিলাইজ করে ব্যাঙ্কিং সার্ভিস প্রোভাইড করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক অফার সেভিং, রেমিটেন্স অ্যান্ড পেমেন্ট সার্ভিসেস টু দ্য রুরাল অ্যান্ড অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজড এবং রুরাল সেক্টরে সব রকম ফিনান্সিয়াল ফ্যাসিলিটি প্রদান করবে। ডিজিটাল সার্ভিস আর এক্সপেক্টেড টু মেক ফিনান্সিয়াল সার্ভিস মোর অ্যাক্সেসিবল, এবং ডিজিটাল সার্ভিসের মাধ্যমে করবে, এর ফলে কি হবে, ফিনান্সিয়াল সার্ভিসটা আরো বেশি অ্যাক্সেসিবল হবে মানুষের কাছে। পেমেন্টস ব্যাংক আইডিয়া উইল হেল্প রি ইনভিগোরেট দ্য পোস্টাল সিস্টেম, এটা এই পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আমাদের যে পোস্টাল সিস্টেমটা যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটা আরো কি হবে আগে, তারা হচ্ছে আবার রিইনভিগোরেট হবে, মানে উজ্জীবিত হবে, এটাই বলতে চাচ্ছে পোস্টাল সিস্টেমটা। এবার লোকাল এরিয়া ব্যাংক লাস্ট, ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার 1996, আমরা আগে জেনেছি 1996 সালের বাজেটে ডক্টর মনমোহন সিং তখন ছিলেন হচ্ছে আমাদের ফিনান্স মিনিস্টার, তিনি এই লোকাল এরিয়া ব্যাংক তৈরি করার কথা বলেন। RRB ছিল, আনলাইক RRB দে আর নট সেট আপ বাই ইউনিয়ন আর স্টেট গভর্নমেন্ট আর বাই এনি স্পেশাল অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট, এগুলো সব স্পেশাল অ্যাক্টের মাধ্যমে হয়েছিল, কিন্তু এটা কোনো স্পেশাল অ্যাক্টের মাধ্যমে হয়নি, বাট বাই দ্য প্রাইভেট এন্টিটিস সিম্পলি অ্যাপ্লাইং টু RBI আন্ডার ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, কোনো প্রাইভেট এন্টিটি এই লোকাল এরিয়া ব্যাংক করতে পারে, তাকে RBI এর কাছে অ্যাপ্লাই করতে হয়। ইচ লোকাল এরিয়া ব্যাংক ইজ রেজিস্টার্ড অ্যাজ এ পাবলিক লিমিটেড কোম্পানি, এবং এগুলোকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয় আন্ডার দ্য কোম্পানিস অ্যাক্ট 1956। হাউএভার দে আর লাইসেন্স আন্ডার দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, তাহলে তাদেরকে 1949-এর ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টে লাইসেন্স করতে হয়। আর্নিং প্রফিট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ লোকাল এরিয়া ব্যাংক, লোকাল এরিয়া ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি, প্রফিট আর্ন করা। দে আর নন শিডিউল্ড ব্যাংক, CRR, SLR, PSL অ্যাপ্লিকেবল, এরা নন শিডিউল ব্যাংক, আমরা নন শিডিউল ব্যাংক পড়েছিলাম, এতক্ষণ ধরে শিডিউল ব্যাংক পড়লাম, এইটা একমাত্র লোকাল এরিয়া ব্যাংক হচ্ছে নন শিডিউল ব্যাংক, এবং এদেরকেও CRR, SLR, PSL মেনটেন করতে হয়। RBI রেগুলেট করে, প্রেজেন্ট ইন ম্যাক্সিমাম 3 geographically কন্টিনিউয়াস ডিস্ট্রিক্ট, এবং 3টে জিওগ্রাফিক্যালি একই রকম পাশাপাশি ডিস্ট্রিক্টে তারা কাজ করতে পারে, তার বেশি নয়, ঠিক আছে,
উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর নদিয়া, তিনটে পাশাপাশি একই রকম ডিস্ট্রিক্ট, সেখানে এরা কাজ করতে পারবে। অনলি ওয়ান আরবান সেন্টার পার ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটাই আরবান শহুরে কেন্দ্র থাকবে, আর সবগুলো গ্রামে হতে হবে ডিস্ট্রিক্টের, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম এই লোকাল এরিয়া ব্যাংকের, এটা খুব ইম্পর্টেন্ট। তিনটে ব্রাঞ্চে, তিনটে ডিস্ট্রিক্টের বেশি কিন্তু এরা তাদের বিজনেস এক্সটেন্ড করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, লিড ব্যাংক স্কিম বলে একটা স্কিম হয়েছিল, সেখানে কি বলা হচ্ছে, একটা ব্যাংক, বড় ব্যাংক, সে হচ্ছে কোনো একটা গ্রামে বা ডিস্ট্রিক্টে দায়িত্ব নেয় এবং তা সেই হচ্ছে অন্যান্য ব্যাংকগুলোকে পরিচালনা করে, এটাকে বলা হচ্ছে লিড ব্যাংক স্কিম, ঠিক আছে? ব্যাংক অফ বরোদা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনার দায়িত্বটা নিল, তাহলে উত্তর চব্বিশ পরগনায় যত ব্যাংক আছে সেগুলোকে পরিচালনার দায়িত্ব থাকবে ব্যাংক অফ বরোদার, এটাকে হচ্ছে লিড করছে একটা বড় ব্যাংক, তাহলে এইটাকে বলা হচ্ছে লিড ব্যাংক স্কিম। Introduced in 1969, in which aims at providing adequate banking and credit in rural areas. গ্রামীণ অঞ্চলে যাতে ভালোভাবে ব্যাংকিং সার্ভিস দেওয়া যায় তার জন্য চালু হয়েছিল। Through an service area approach, with assignment of lead roles or to individual banks, both in public sector, private sector. One bank assigned for one area. একটা এরিয়া একটা ব্যাংক অ্যাসাইন করা হয়, সে সব ব্যাংকগুলোকে পরিচালনা করে, ঠিক আছে? On the recommendation of the Gadgil Study Group and Bankers Committee, the scheme was introduced by RBI. এটা মনে রাখতে হবে, ক্যাটগিল স্টাডি গ্রুপ এবং ব্যাংকার্স কমিটির রেকমেন্ডেশন এটা তৈরি করা হয়। গভর্নমেন্ট কনস্টিটিউটেড উষা থোরাট কমিটি হুইচ হাইলি ফেভার্ড দ্য ফার্দার কন্টিনিউয়েন্স অ্যান্ড রিভাইটালাইজেশন অফ দ্য স্কিম। তো পরবর্তীকালে আর একটা কমিটি তৈরি হয়, উষা থোরাট কমিটি, তারা বলছে আরো বেশি বেশি করে এই লিড ব্যাংক স্কিমটাকে আরো প্রমোট করতে, আরো বেশি রিভাইটালাইজ করতে, ঠিক আছে? এইটুকু মনে রাখলে আমাদের যথেষ্ট লিড ব্যাংকের জন্য। এবার কোশ্চেন আনসার, লেটস রিক্যাপ, চলুন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া এস্টাবলিশ ইন 1570? অ্যানসার এ, ব্যাংক অফ হিন্দুস্তান। আর মালদা অপশন এ স্যার। আচ্ছা, আর অন্যান্য আসানসোল? কোনটা হবে অপশন এ? অপশন এ, ব্যাংক অফ হিন্দুস্তান। আচ্ছা, দ্বিতীয় ব্যাংক কোনটা? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেকেন্ড ব্যাংক ইন ইন্ডিয়া? অপশন বি, সেকেন্ড ব্যাংক। অপশন এ না, এটা ফার্স্ট ব্যাংক, এটা ঠিক আছে, ব্যাংক অফ হিন্দুস্তান হবে। আমি বলছি সেকেন্ড ব্যাংক কোনটা হয়েছিল? জেনারেল একটা ব্যাংক ছিল, জেনারেল ব্যাংক, পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, না না, জেনারেল জেনারেল ব্যাংক বলে একটা ব্যাংক ছিল, ইন্ডিয়ান জেনারেল ইন্ডিয়া ব্যাংক, সেটা পরবর্তীকালে হয় মানে এর পরে, এবং কিন্তু আবার বন্ধ হয়ে যায় 1792 নাগাদ বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এরপরে কি হবে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ অন দা রেকমেন্ডেশন অফ, এটা কি হবে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি, অপশন ডি। এই কমিশনের আরেকটা নাম কি ছিল? রয়্যাল কমিশন অন ড্যাশ ড্যাশ ড্যাশ, রয়্যাল কমিশন দিয়েছিল কি? আর ঠিক আছে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ সাবসিডিয়ারি অফ আরবিআই, এর মধ্যে কোনটা আরবিআই সাবসিডিয়ারি নয়? ডিআইজি, ডিআই, সিজিসি, ন্যাবার্ড, ন্যাশনাল হাউজিং ব্যাংক, অল অফ দ্য অ্যাবাভ। হাউজিং ব্যাংক, ন্যাশনাল হাউজিং ব্যাংক, এর মধ্যে কোনটা ন্যাশনাল মানে আরবিআই সাবসিডিয়ারি নয়? কি হবে, কি হবে? আর মালদা, সবকটাই, সবকটাই মানে আরবিআই সাবসিডিয়ারি। সবকটাই আরবিআই সাবসিডিয়ারি, এটা হবে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ সাবসিডিয়ারি অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মানে সবকটাই
নটটা ভুল দেয়া রয়েছে, এর মধ্যে কোনটা আরবিআই এর সাবসিডিয়ারি? তাহলে সবকটা আরবিআই এর সাবসিডিয়ারি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ অন দা রেকমেন্ডেশন অফ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন কমিটির রেকমেন্ডেশনে তৈরি হয়? অপশন বি, গোরওয়ালা কমিটি। অপশন বি, গোরওয়ালা কমিটি, ঠিক আছে। In which type of banking all the operations are performed from a single branch? কোন ব্যাংকিং এর ক্ষেত্রে একটা সিঙ্গেল ব্রাঞ্চ থেকে সব রকম অপারেশন করা হয়? এটা আউট অফ টপিক একটা কোশ্চেন, এটা হবে হচ্ছে চেইন ব্যাংকিং নয়, ইউনিট ব্যাংকিং, ঠিক আছে। ইউনিট ব্যাংকিং কাকে বলে? ইন হুইচ টাইপ অফ ব্যাংক বলছে, যে টাইপ ব্যাংকে অল দ্য অপারেশন আর পারফর্ম ফ্রম আ সিঙ্গেল ব্রাঞ্চ, একটা সিঙ্গেল ব্রাঞ্চ থেকেই সব কাজকর্ম করা হয়, সেটাকে ইউনিট ব্যাংকিং বলা হচ্ছে। তাহলে যে হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাংক ইন ইন্ডিয়া রিপ্রেজেন্ট ইউনিট ব্যাংক, কোন ব্যাংক এর মধ্যে কোন ব্যাংকে স্মল ফিনান্স ব্যাংক, অল পেমেন্ট ব্যাংক, না আরআরবি, না নন অফ দ্য অ্যাবাভ, কোনটাকে আমরা ইউনিট ব্যাংকিং বলতে পারি? সিস্টেম একটা ব্রাঞ্চ থেকে সব রকম কাজকর্ম করা হয়, এর মধ্যে কোনটা ইউনিট ব্যাংকিং হয়? হচ্ছে উত্তর হবে আরআরবি। আরআরবি ইউনিট ব্যাংকিং সিস্টেম, একটাই ব্রাঞ্চ থেকে সব রকম কাজকর্ম করা হয়, ঠিক আছে। তো এই পিভিআরসি আর কোশ্চেন এগুলো। হোয়াট ইজ দ্য পারপাস অফ সেটিং আপ স্মল ফিনান্স ব্যাংক ইন ইন্ডিয়া? স্মল ফিনান্স ব্যাংক তৈরির উদ্দেশ্য কি ছিল? টু সাপ্লাই ক্রেডিট টু স্মল বিজনেস ইউনিটস, টু সাপ্লাই ক্রেডিট টু স্মল and marginal farmers, to encourage young entrepreneurs to set up business particularly in rural areas. Option B, small finance bank. Option B hobe, B 2 and 3, to supply credit to small marginal farmers to encourage young entrepreneurs to set up business particularly in the rural areas. Option B হবে, ঠিক আছে, 2 আর 3। Next, চেষ্টা করুন, find the correct statement about payment bank. Mobile telephone companies and supermarket chains that are owned and controlled by residents are eligible to be promoters of payment banks. Payment banks can issue both credit card and debit card. Payment banks cannot undertake lending activities. Here. Kunta hobe? Thik kunta kunta? 1 and 2 only. 1 and 2 বলছে বাঁকুড়া আর আসানসোল। মালদা কোনটা হবে? মোবাইল টেলিফোন কোম্পানি এগুলো করতে পারে, প্রমোটার হতে পারে, ঠিক আছে। বিভিন্ন কোম্পানি পেমেন্ট ব্যাংক তৈরি, আমরা দেখেছি এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এয়ারটেল তো একটা টেলিফোন মোবাইল ফোন কোম্পানি, মানে মোবাইলের প্রোভাইডার, তো এয়ারটেল পেরেছে, তো এটা ঠিকই বলছে, পেমেন্ট ব্যাংক করতে পারে, এটা প্রমোটার হতে পারে, তাহলে এটা ঠিক আছে। এক নম্বরটা। 2 নম্বর বলছে পেমেন্ট ব্যাংক ক্যান ইস্যু বোথ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড, আমরা জেনেছি পেমেন্ট ব্যাংক ডেবিট কার্ড দিতে পারে, ক্রেডিট কার্ড দিতে পারে না, তাহলে এখানে বলছে বোথ দিতে পারে, তাহলে এটা ভুল আছে, একটা বাদ গেল, একটা ঠিক। 3 নম্বর বলছে, তাহলে এখানে 2 নম্বর অপশন যার সাথে আছে এটা বাদ, এটা আমরা বাদ দিতে পারলাম, কারণ কি এর মধ্যে 2টা আমরা পেয়ে গেছি অলরেডি, তাহলে আমাদের থাকলো এটাও 2 আছে অনলি, এটাও বাদ দিতে পারলাম, এটাও 2 আছে, তাহলে এটা বাদ দিতে পারলাম, পড়ে থাকলো কোনটা? পেমেন্ট ব্যাংক ক্যান নট আন্ডারটেক লেন্ডিং অ্যাক্টিভিটিস, পেমেন্ট ব্যাংক কাউকে লেন্ড করতে পারে, কাউকে লোন দিতে পারে, দিতে পারে না, এটাও ঠিক। তাহলে আমি যদি এটা নাও জানি, তাহলে আমার দেখো যেগুলো 2 আছে, 2 এইটা জানলেই আমি পাচ্ছি উত্তরটা, এইভাবেও করা যায়, তাহলে এইটা ঠিক হবে। আমি 1 and
ঠিক আছে, পরীক্ষা যদি আমি পুরোপুরি ইনফরমেশন নাও জানি সেক্ষেত্রে আমি কি করতে পারি, উত্তরটা কিন্তু এলিমিনেশন পদ্ধতিতে আমরা কিন্তু উত্তরটা দিতে পারি। ঠিক আছে, the service area approach was implemented under the purview of dash, service area approach er kunta er moddhe kunta te service area approach neya hoy, irdp lead bank scheme, mahatma gandhi national rural employment guarantee scheme, national skill development mission, service area approach, lead bank scheme, etai porichi ajke etai hobe lead bank scheme, ekhane service area approach neya hoy মানে সার্ভিস প্রোভাইড করার জন্য, এরিয়া ভিত্তিক সার্ভিস প্রোভাইড করার জন্য এটা করা হয়েছে। লিড ব্যাংক একটা ব্যাংক সব রকম সার্ভিস প্রোভাইড করবে সেই এলাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য শেয়ার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ইন রিজিওনাল রুরাল ব্যাংক, আর আর বিতে সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার কত পার্সেন্ট? অপশন 50%। আচ্ছা, আর বাদ বাকি কার কার থাকে বলুন? স্টেট ব্যাংকের, স্টেট গভর্নমেন্টের কত থাকে আর হচ্ছে স্পন্সর ব্যাংকের কত থাকে? 15% স্টেট ব্যাংক, স্টেট গভর্নমেন্ট, আর হচ্ছে 35% হচ্ছে স্পন্সর ব্যাংক। ঠিক আছে, আচ্ছা, ভারতের প্রথম আরআরবি নাম কি? প্রথম ভারতের যে আরআরবি তৈরি হয়েছিল তার নাম কি? পড়েছি আজকে, বলুন কেউ পারবেন? ভারতের প্রথম আরআরবি, প্রথম প্রতিষ্ঠিত আরআরবির নাম কি? পড়িয়েছি আজকে, পড়ার মধ্যেই ছিল। প্রথমা, প্রথমা ব্যাংক, প্রথমা গ্রামীণ ব্যাংক। আচ্ছা, এই যে প্রথমা গ্রামীণ ব্যাংক, এর স্পন্সর ব্যাংক কে ছিল সেটাও আজকে পড়ানোর মধ্যে ছিল। সিন্ডিকেট ব্যাংক। তার মানে স্পন্সর ব্যাংক বুঝতে পেরেছেন, তার তাহলে স্পন্সর ব্যাংকের শেয়ার কত? 35%। ঠিক আছে, এইভাবে পড়বেন। ঠিক আছে, এটা উত্তর হবে তাহলে কি 50%, এটা উত্তর হবে 50%, অপশন এ। এইগুলো আমাদের আজকে তাহলে ব্যাংকিং এই পর্যন্তই থাকলো।